হ্যালো বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবারদেরকে হর্নেট ম্যানের স্যালিউট। তো আজকে আমি হাঁটতে হাঁটতে এক জায়গায় যাচ্ছি, তো সেটাই আপনাদেরকে বলবো কোথায় যাচ্ছি। তো আজকে আমি আমাদের এখানে একটা রক্তদান শিবির তো হচ্ছে, সেখানে আমি রক্ত দিতে যাচ্ছি। তো এটা আমার ব্লগ করার কোনো ইচ্ছা ছিল না। তো সকলেই জানে রক্তদান মানে জীবনদান, তো অ্যাকচুয়ালি শুধু জীবনদানই নয়, নিজেরও কিছু রক্তদান করলে ফায়দা আছে। সেজন্য সকলকেই বলবো যে এই ধরনের COVID-19 একটা সিচুয়েশনের সময় রক্তদান করা উচিত, কারণ এই সময়ে রক্ত দরকার। আর এই সময়ে রক্তদান শিবির না হওয়ার জন্য থ্যালাসেমিয়া বা যে সমস্ত মুমূর্ষু রোগী যাদের রক্তের দরকার হয়, তারা রক্তের অভাবে কিন্তু তাদের প্রাণ সংশয় হতে পারে। তো আজকে এরকম একটা মহৎ কাজ করতে যাচ্ছি, রক্তদান করতে যাচ্ছি, তো সেটা কি বলবো, তো সেটা একটা আমার কাছে একটা গর্বের মুহূর্ত। আর অবশ্যই আমি প্রিকশন নিয়ে যাচ্ছি, নিজস্ব জল নিয়ে যাচ্ছি, আর মাস্ক আর মাথায় ক্যাপ নিয়ে যাচ্ছি। যে সমস্ত ব্যক্তি রক্তদান করতে ইচ্ছুক তারা দ্রুত পূর্বপাড়া প্রাথমিক বিদ্যালয়ে এসে উপস্থিত হন। আজকে রক্তদান শিবিরে আমার ক্যামেরায় আছে ডক্টর পল্লব দে, তো তার সঙ্গে কিছু কথা বলবো। তো পল্লবদাকে প্রথমেই আমি জিজ্ঞাসা করবো, রক্তদানের প্রয়োজনীয়তাটা আগে কেন? রক্তদান এমন একটা দান, রক্তের কোনো সাবস্টিটিউট হয় না। মানুষের যদি রক্ত প্রয়োজন পড়ে, সেটা স্বেচ্ছায় রক্তদান করে সেটা মেক আপ করতে হয়, কারণ রক্ত আর্টিফিশিয়ালি তৈরি হয় না। এর ফলস্বরূপ রক্ত এই স্বেচ্ছাদান শিবির আমাদের করতে হয়, কিন্তু বর্তমান যেটা পরিস্থিতি, এই করোনা আবহাওয়া মহামারী চলছে, তার ফলে একটা ভয় ভীতি এবং বাইন্ডিংস, গভর্নমেন্টের যে বাইন্ডিংস, সেই বাইন্ডিংসে শিবির একের পর এক ক্যান্সেল হচ্ছে। কিন্তু আমাদের এই ক্লাব, যে ক্লাব প্রতি বছর একটা শিবির করে, এবছরও তারা শিবির ক্যান্সেল না করে দায়িত্ব নিয়ে বরঞ্চ শিবিরের রক্তটা যাতে বাড়ানো যায় সে বিষয়ে উদ্যোগ নিয়েছিল, এবং তার উদ্যোগের ছাপ আমরা দেখতে পাচ্ছি। অলরেডি আমাদের যেটা গভর্নমেন্টের বুক ছিল 60 জন, সেটা অলরেডি আমাদের নাম লিখেছে এখন পর্যন্ত 80 জন, অর্থাৎ আমরা অলরেডি আমাদের টার্গেট ক্রস করে গেছি। এবং এই ধরনের ক্যাম্প আরও বেশি বেশি করে হোক, কারণ রক্তের কোনো সাবস্টিটিউট কিছু হয় না। ক্যাম্প করে স্বেচ্ছায় মানুষ রক্তদাতা নান করলে সাধারণ মানুষ যাদের রক্তের প্রয়োজন, মুমূর্ষ মানুষ, যারা থ্যালাসেমিয়া পেশেন্ট, যারা অপারেশন করতে হবে পেশেন্ট, যাদের হিমোগ্লোবিন কমে যাচ্ছে, সেসব পেশেন্টের রক্ত পাওয়া যাবে না। তাই রক্তদান মহান দান, একাজে এগিয়ে আসতে হবে। পুরোপাড়া সবুজ গোষ্ঠী ক্লাবের সকল সদস্যবৃন্দকে আমার ধন্যবাদ সাহা, এবং ইনক্লুডিং আমিও এই ক্লাবের একজন মেম্বার। খুব ভালো লাগছে আজকে এই ক্যাম্পটা করতে পেরে। যাই হোক, এর সঙ্গে আর একটা যেটা বলা, সেটা হচ্ছে বর্তমানে কালকে থেকে, গতকাল থেকে আমাদের এই জাঙ্গিপাড়া এবং উদয়নপুর ব্লকে যারা মরণোত্তর দেহদান এবং চক্ষুদানের সহায়তা সংস্থা, তার মধ্যে আমাদের পুরোপাড়া সবুজ গোষ্ঠী ক্লাবও আছে, এরাও মরণোত্তর চক্ষুদান এবং দেহদানের সহায়তা করে, কাজ করে, এবং তাদের যে পক্ষপালন, জাতীয় যে চক্ষুদান পক্ষপালন চালু হয়েছে, চক্ষুদান পক্ষপালন 35তম, তার পার্ট হিসাবে আজকেও এখানে একটা সচেতনতা শিবির করা হলো, এবং এর পার্ট এই ধরনের আন্দোলন, মানবিক আন্দোলন, এই ধরনের আন্দোলন, পারিবারিক আন্দোলন, এই ধরনের আন্দোলন একটা সামাজিক আন্দোলন। এই আন্দোলন বেঁচে থাক মানুষের সামাজিকতার মাধ্যমে, এই আন্দোলন বেঁচে থাক মানুষের মানবিকতার মাধ্যমে, মানুষের পারিবারিকতার মাধ্যমে। COVID-19 সিচুয়েশনের সময়, এই সময় যে এত সবাই মিলে যে রক্ত দিচ্ছে, তো এটা মানে কিসের ইঙ্গিত বলে তোমার মনে হয়? এটা মানুষের মানবিকতার ইঙ্গিত, মানুষকে স্যালুট জানা, যারা রক্তদাতারা এসছেন। এবং অবশ্য ক্লাব কর্তৃপক্ষ ধন্যবাদ, যা যা প্রিকশন নেওয়া প্রয়োজন, একদম স্যানিটাইজেশন থেকে শুরু করে যা যা সমস্ত কিছু এখানে মেনটেন করা হচ্ছে, শারীরিক দূরত্ব, এবং যে ব্লাড ব্যাঙ্ক এসছে, NRS ব্লাড ব্যাঙ্ক, তাদেরকেও ধন্যবাদ। তারাও যা যা প্রিকশন গভর্নমেন্টের যা রুলে আছে সব কিছু মেনটেন করেই ক্যাম্প করা হচ্ছে, এবং মানুষের অভূতপূর্ব সাড়া, এছাড়া মানে চিন্তা করা যায় না, এবং এদের মানুষের মানবিকতারই সাড়া বলা যেতে পারে। আমাদের সমস্ত পশ্চিমবঙ্গবাসী বা আমার টোটাল ইন্ডিয়ায় যতজন আমার চ্যানেল দেখে, তো তাদের উদ্দেশ্যে তোমার যদি কিছু বলার থাকে? একটাই বক্তব্য, এই একটা মানবিক আন্দোলন, এই একটা পারিবারিক আন্দোলন, এটা সবাই সহযোগিতা করুন, সবাই এগিয়ে আসুন, রক্তদান শিবির করুন, চেষ্টা করুন, এবং তার সঙ্গে আমাদের এই যে মরণোত্তর দেহদান এবং চক্ষুদান, এই যে আন্দোলন, এই মরণোত্তর দেহদান চক্ষুদান আন্দোলনে সামিল হন। যদি কোনো কারণে কোনো সমস্যার প্রয়োজন হয়, যদি কোনো প্রয়োজন পড়ে, যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করবো আপ্রাণ সহায়তা করার। এই যে 100 ম্যান চ্যানেল, এই চ্যানেল এরা যে তৈরি করেছে, বিভিন্ন সামাজিক কাজেরা থাকে, বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার কাজে ওরা থাকে, তাই সবাই এটা দেখতে থাকুন, সবাই পারলে সাবস্ক্রাইব করুন, এবং এর মাধ্যমে কিছু সচেতনতামূলক কাজ আমাদের এগিয়ে যাক। আজকে যে প্রাইমারি স্কুলে রক্ত দিতে এসেছিলাম,
তো রক্ত তো দিতে পারিনি অ্যাকচুয়ালি ডোনার বেশি হয়ে যাওয়ার জন্য। তো একটা মনে আক্ষেপ রয়ে গেল যে একটা এরকম পূর্ণ যজ্ঞে রক্ত দিতে পারলাম না। তবে এটা ভেবে ভালো লাগছে যে মানুষ অনেক সচেতন আগের থেকে বেশি, তো এত ডোনার ভাবা যায় না সেটা আমিও ভাবিনি। তো মানুষ যে মানুষের পাশে এভাবে আছে এটা দেখেই ভালো লাগছে। আর তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনি যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করার পরে বেল বাটনে গিয়ে অল অপশনে ক্লিক করবেন। আর যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে, শেষ পর্যন্ত দেখেছেন যেহেতু অবশ্যই ভালো লেগেছে, তো তাহলে একটা লাইক করে দেবেন আর ফলে ভিডিওটাকে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে, ততদিনের জন্য